আসমান ভাই বাড়িতে আছিস নাকি? না আব্বা বাড়িতে নেই, বাজারে গেছে। ও কখন আসবে? একটু পরে চলে আসবে, আপনি বসুন। ঠিক আছে, আমি তাহলে বসছি না, আবার পরে আসবো। কি গো, মন মেজাজ খারাপ মনে হচ্ছে? আর বলো না, আসমানের মেয়েগুলোকে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওই টুকুটুকু মেয়েগুলো খুব কষ্ট করে রান্না করে, দেখে আমারও কান্না আসে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, তাই ভাবছি আসমানের একটা মেয়ে দেখে যদি বিয়ে দেয়া যায় তাহলে খুব ভালো হতো। তুমি চেষ্টা করে দেখো যদি ওর বিয়েটা তাড়াতাড়ি দেয়া যায়। তাই ভাবছি আমি, কি করা যায় দেখছি। খুকিরা, খাওয়া দাওয়া করেছো তোমরা? হ্যাঁ আব্বা, আমরা খেয়েছি, আর তোমার জন্য বেড়ে রেখেছি। ছোট খুকি, তুমি খেয়েছো? হ্যাঁ আব্বা, আমরা খেয়েছি। আচ্ছা খুকিরা, তোমরা থালা বাসন মেজে ঘরে চলে এসো। বল আশিক ভাই, ডেকেছিস কেন? শোন ভাই, তোকে ডেকেছি একটা কারণে। শোনো, মেয়েগুলো যা কষ্ট পাচ্ছে ওই জন্য ডেকেছি। আর কি করব বলো। কাঁদিস না ভাই, কাঁদিস না। শোনো, মেয়ে দেখেছি একটা, তুমি বিয়ে করে নাও। শোনো ভাবি, ভাবছি বিয়ে আর করবো না কো। তোমরা তো জানো ভাবি আমার ছেলে মেয়েগুলোকে আমি কতটা ভালোবাসি। দেখো সবাই তো ছেলে পিনেকে ভালোবাসে। শোন ভাই, যে মেয়েটাকে আমরা দেখেছি ওই মেয়েটা খুব ভালো, তোর ছেলে পিলেগুলোকে যত্ন নিতে পারবে। দেখ ভাই, সে কি আর ওর মায়ের মতো হবে। শোনো ভাই, তুমি আর না করো না, বিয়েটা করে নাও। দেখো ভাবি, তোমরা যেটা ভালো বুঝবা সেটা করো, কিন্তু আমার ছেলে পিলে যেন কষ্ট না পায়। না না, কষ্ট পাবে না কৌরা, তুমি একটু লক্ষ্য রেখো। ঠিক আছে ভাবি, তাহলে আমি আসছি। শুনেছিস না সে? কেন রে, কি হলো? তোর হবু শ্বশুর ফের একটা বিয়ে করেছে নতুন। হ্যাঁ শুনলাম আমিও, সুরাইয়াকে আর রেশমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। হ্যাঁ রে, ওরা এত ভালো মানুষ, ওই ভালো মানুষের ওপরই এত কষ্ট। হ্যাঁ আমিও ভাবলাম এবার বাড়িতে গিয়ে বিয়ের কথাটা জানাবো। তুই ঠিক বলেছিস, আমিও ভাবছি বাড়িতে এবার বিয়ের কথাটা জানাবো। তুই ঠিক বলেছিস, তা ওদের তো এতক্ষণ চলে আসার দরকার, এত লেট হচ্ছে কেন? এই এই ওরা আসলে কিছু বলবি না ওদেরকে, ওরা এমনিতেই বিশাল কষ্টে আছে, আবার মন মেজাজও খারাপ। কি রে, ওরা আজকে কিছু বললো না কেন? যত না বলে ততই আমাদের মঙ্গল, তাহলে বাড়ি গিয়ে মার খেতে হবে। চাবুন, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তাহলে মা আবার মারবে।
মাসের আর কতক্ষণ এখানে বসে থাকব? মনে হচ্ছে আজকে আর আসবে না, আসলে তো এতক্ষণে চলে আসতো। শুনেছিস ওদের এই সৎ মারা এসছে, এরকে বিরাট কষ্ট দিয়েছে। হ্যাঁ রে, উঠতে বসতে ওদের খুব মারপিট করছে শুনছি, তো আমার আব্বাকে খুব তাড়াতাড়ি পাঠাবো ওদের বাড়িতে। চল ওঠা যাক, আজকে মনে হয় আসবে না ওরা। কই রে সুরাইয়া রেশমা, তোরা স্কুলে যাবি না? হ্যাঁ রে দাঁড়া যাব। আয়, অনেক বেলা হয়ে গেল তো। কোথায় যাচ্ছিস রে তোরা? কেন মা আমরা স্কুলে যাচ্ছি? এই তুই বাড়ি চলে যা। এই তোরা ঘরে চল যা, আজকে থেকে তোদের স্কুল যাওয়া বন্ধ। কেন মা আমরা স্কুলে যাব না?